প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনের সবুজ চত্বরে লায়ন ও লিও মহাসমাবেশে যোগ দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মানুষের সেবায় লায়ন ও লিওদের বিস্তারিত কর্মকাণ্ড তুলে ধরার পর তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে নানান চড়াই উতরাই পেরিয়ে উন্নয়নের মহাসড়কে এসেছে বাংলাদেশ আজকে আমরা মৎস্য উৎপাদনে আন্তর্জাতিকভাবে অবস্থানে আছি সবজি ফলমূল উৎপাদনে আমরা চতুর্থ অবস্থানে আছি আমরা প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অবস্থান আমরা তৈরি করে নিয়েছি আন্তর্জাতিক পর্যায়ে আজকে আমাদের দারিদ্রের হার যা চল্লিশ ভাগ ছিল সেটা আমরা কমিয়ে একুশ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি আমাদের মাথা মাথাপিৎসু আয় বৃদ্ধি পেয়েছে আশুকরণীয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি দশ বছরে সরকারে নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন সম্মিলিত আমরা এখন উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশন পেয়েছি এটাকে আমাদের ধরে রাখতে হবে এবং দেশকে আমাদের এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের লায়ন এবং লিও সকলেরই একটা মানে দায়িত্ব রয়েছে আপনারা যেমন সমাজ সেবামূলক কাজ করেন এই কাজের মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি সেটাই আমরা চাই যে আপনারাও আমরা একসাথে কাজে কাজ মিলেই কাজ করব। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য যে দেশকে আমাদের উন্নত করতেই হবে প্রধানমন্ত্রী আশা করেন সমাজের সব শ্রেণী পেশার মানুষের সেবাই আরও বেশি আত্মনিয়োগ করবেন লায়ন ও লিও সদস্যরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী জাতি কোনোভাবেই থেমে থাকবে না বললেন প্রধানমন্ত্রী সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা